প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শুরু করব অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট ওয়ান অ্যাসাইনমেন্টের কভার পেজটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার তারিখ ছাত্রছাত্রীর নাম অর্থাৎ নিজের নাম বিষয় শ্রেণী এবং রোল নাম্বার প্রদান করতে হবে ওকে তাহলে আমরা অ্যাসাইনমেন্টটি শুরু করি তার আগে দেখি অ্যাসাইনমেন্টে কী কী চাওয়া হয়েছে নির্ধারিত কাজ এক প্রথম অধ্যায় পাট এক ও দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পাট দুই কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাট তিন যোগাযোগ পাট চার ব্যবসায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পাট পাঁচ সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ পাট ছয় চিকিৎসা পাট সাত গবেষণা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ একজন ব্যক্তি সরকার গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ প্রবন্ধে যা যা থাকবে ভূমিকা সেবাসমূহের তালিকা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার আমরা একটি মানসম্মত প্রবন্ধ লিখবো সেখানে দুশো পঞ্চাশ শব্দের বেশি হতে পারে কিন্তু এই প্রবন্ধের উপর ভিত্তি করে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে কমপক্ষে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ তোমরা তৈরি করে নেবে ওকে তাহলে আমরা শুরু করি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ডিজিটাল বাংলাদেশ ও তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা ভূমিকা বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং তথ্য প্রযুক্তি বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার প্রযুক্তি হল বিভিন্ন শিল্প ও মানব কল্যাণে বিজ্ঞানকে প্রয়োগ করার কৌশল আজকের সর্বাধিক ব্যবহৃত প্রযুক্তি হল তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যা বর্তমান বিশ্বে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে তার অবস্থানকে শক্তিশালী করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলায় তথ্য প্রযুক্তির বিকল্প সেবাসমূহের তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল হল এটার ব্যবহার করে সুফল অর্জন করা বর্তমান ডিজিটাল বাংলাদেশে সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময়ে সাধারণ মানুষের দৌড় পৌঁছে যাচ্ছে সরকারি সেবাসমূহের তালিকা দেওয়া হলো ই লার্নিং ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং ই লার্নিং বলতে আমরা সিডি রম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিং টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝি ইলার্নিং হল সনাতন পদ্ধতির পরিপূরক এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে উদাহরণ হিসেবে বলা যায় বর্তমানে এই করোনাকালীন সময়ে ঘরে বসে বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ই দেশের প্রথম দিকের ই সেবাসমূহের একটি হচ্ছে ই পুঁজি দেশের পনেরোটি চিনিগলের সকল আঁকচাষি এখন এস এম মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে পুঁজি হচ্ছে চিনি কলসমূহের কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন চাসি চাষিদের দেয়া একটি অনুমতিপত্র চাষিরা তাৎক্ষণিকভাবে পুঁজির তথ্য পাচ্ছে বলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষকরা তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন ই পর্সা বর্তমানে দেশে সকল জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায় এটিকে বলা হয় ই পর্সা জমি জমার রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো বর্তমানে দেশের চৌষট্টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায় এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিলের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন ই স্বাস্থ্য সেবা। বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে দেশের যে কোনো নাগরিক এভাবে যে কোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে এর মাধ্যমে রুগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায় আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে ফলে নিজের সুবিধা সময়ে রেল স্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ সম্ভব হচ্ছে ইবুক সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ডাব্লিউ এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সহায়ক বই রয়েছে যা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ বর্তমানে বাংলাদেশে সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এর ফলে শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে বাড়িতে বসে তাদের পরীক্ষার ফলাফল খুব সহজেই পেয়ে যায় টাকা স্থানান্তর পোস্টাল ক্যাশ কার্ড মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই ও খুব দ্রুত সময়ে অর্থ প্রেরণ করা যায় এছাড়া ইন্টারনেট এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও খুব সহজে টাকা স্থানান্তর করা যায় পরিষেবার বিল পরিশোধ নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ পানি কিংবা গ্যাস সরবরাহ এ সকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকের অনেক ভোগান্তি হতো বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এ সকল বিল পরিশোধ করা যায় অনলাইন রেজিস্ট্রেশন সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ দেওয়া হলো ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দু সালেও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি দেশ কিন্তু বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই প্রয়োজনীয় সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ প্রযুক্তিভিত্তিক সেবাসমূহের ফলশ্রুতিতে বাংলাদেশ রূপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশ নামে প্রযুক্তিভিত্তিক সেবাসমূহ হল ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল তথ্য মালিকানা ও নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয় ডিজিটাল স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সকল পর্যায়ের কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয় যোগাযোগ ক্ষেত্রে আধুনিক বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন করা সময়ের ব্যাপার মাত্র ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলে দেশের প্রতিটি মানুষ বিশ্ব তথ্য প্রযুক্তি মহাসড়কের মধ্যে প্রবেশ করতে পারবে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জনগণের সার্বিক নিরাপত্তা বিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা দরকার প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত জীবনযাত্রাকে করেছে সহজ তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম যা অডিও ভিডিও টেলিযোগাযোগ কম্পিউটিং সম্প্রচার সহ আর বহু প্রযুক্তির সম্মেলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা চিকিৎসা গবেষণা যোগাযোগ ব্যবসা বাণিজ্য বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে সুতরাং আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা অর্থনীতি রাজনীতি নিরাপত্তা সংস্কৃতি সহ প্রতিটি মৌলিক ক্ষেত্রেই যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে উপসংহার সম্ভাবনার উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য ডিজিটাল সরকার নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান তথ্য ও প্রযুক্তিভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসার এর চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ভীষণের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবন মান উন্নত করাই ছিল ডিজিটাল বাংলাদেশ ভিশনের মূল লক্ষ্য তাই তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গঠনের বিকল্প আর তাই আমাদের আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে